আওয়ামী লীগের নেতার ভিড়ে মঞ্চ পর্যন্ত ভেঙে যায়, এত নেতা, বললেন ওবায়দুল কাদের। এদিকে আইএমএফ এর রিপোর্ট বলে দিচ্ছে বিএনপির হাক ডাক অন্তঃসার শূন্য, বললেন তথ্যমন্ত্রী। এদিকে লু কেন বিএনপির সঙ্গে বৈঠক করলেন না, যুক্তরাষ্ট্রকে জিজ্ঞেস করুন। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে, বলছেন মোস্তফা ভূঁইয়া। এবং সর্বশেষ জানাবো, ফুলের মালা গলায় দিয়ে হাসপাতাল ছাড়লেন হাজি সেলিম। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আওয়ামী লীগের নেতার ভিড়ে মঞ্চ পর্যন্ত ভেঙে যায়, এত নেতা, বললেন ওবায়দুল কাদের। এত নেতা, নেতার ভিড়ে কর্মী চেনা মুশকিল, নেতার ভিড়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্চ পর্যন্ত ভেঙে যায়, এমন কথা বলে দলীয় নেতা কর্মীদের বিশৃঙ্খলার তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এত নেতার তো দরকার নাই, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী বাহিনী দরকার, স্মার্ট বাংলাদেশের জন্য সুশৃঙ্খল আওয়ামী লীগ দরকার, কোথায় আজ শৃঙ্খলা? দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের পরও মঞ্চের চারপাশে বিশৃঙ্খলা চলছিল। এ সময় বিশৃঙ্খল কর্মী বাহিনীর উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, এখনো সরলে না এখান থেকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে যারা মাস্তানি করবে, জমি দখল করবে, মাদক ব্যবসা করবে, তাদের সঙ্গে কোনো আপোষ নেই, তাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই চলবে। ওবায়দুল কাদের বলেন, সবাই মুখে আদর্শের কথা বলি, বঙ্গবন্ধু সৈনিক মুখে বলবেন আর কাজে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী কর্মকাণ্ড করবে, এই আওয়ামী লীগ রায় প্রয়োজন নেই। এ সময় মঞ্চে উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের নেতারা মঞ্চে বসেন, বক্তৃতা করতে না পারলে মুখের উপরে শ্রাবণ বর্ষার আকাশে মেঘ এসে পড়ে, মন খারাপ হবে কেন, সবার বক্তৃতা করতে হবে কেন, ভাগ ভাগ করতে হবে, অমুক দিন আমি, অমুক দিন সে, মঞ্চে নেতা বসে আছেন, সবাইকে বিশ্লেষণ দিয়ে দিয়ে নাম বলতে হবে কেন, সভাপতি প্রধান অতিথির কথা বলে বক্তব্য শুরু করতে হবে। ওবায়দুল কাদের আরও বলেন, তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়ে আমার অঙ্গীকার, আওয়ামী লীগকে সুশৃঙ্খল করতে হবে, কলহ মুক্ত করতে হবে, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হলে আওয়ামী লীগকে বাঁচাবে কে, আওয়ামী লীগের বিজয় ঠেকাবে কে, আমাদের কলহ আমাদের সমস্যা, মিটিংয়ে একজন অন্যজনকে কত প্রশংসা করেন আর মিটিং থেকে বের হলে গরমিল, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না। আইএমএফ এর রিপোর্ট বলে দিচ্ছে বিএনপির হাক ডাক অন্তঃসার শূন্য, বললেন তথ্যমন্ত্রী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী এখন বাংলাদেশের অর্থনীতির আকার বিশ্বের 35তম উল্লেখ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিএনপির হাক ডাক যে অন্তঃসার শূন্য সেটি আইএমএফ বিশ্ব সংস্থার রিপোর্ট বলে দিচ্ছে, এজন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। গতকাল চট্টগ্রামে বিএনপির সমাবেশ থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা অভিযোগ এসেছে, এ বিষয়ে সরকার কি ভাবছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, আমরা সব সময় বলে আসছি দেশে অশান্তি সৃষ্টি করতে বিএনপি সভা সমাবেশ করেছে, অতীতে সন্ত্রাস নৈরাজ্যের পথ থেকে তারা বের হয়নি, সেটির বহিঃপ্রকাশ তারা চট্টগ্রাম দেখিয়েছে। আর এদিকে ঢাকায় সংবাদ সম্মেলন করে খন্দকার মোশাররফ হোসেন বলেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান, তাদের শান্তিপূর্ণ আন্দোলনের নমুনা হচ্ছে পুলিশের উপর হামলা, গাড়ি ঘোড়া ভাঙচুর ও অগ্নিসংযোগ, আর এটিকে শান্তিপূর্ণ বলেন তারা, কিন্তু অশান্তি সৃষ্টি করতেই তারা এই সমাবেশগুলো করছেন, বলেন হাসান মাহমুদ। তিনি আরো বলেন, যেহেতু সমাবেশের নামে তারা আবারও অগ্নিসংযোগ শুরু করেছে, পুলিশের উপর হামলা করছে, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে, কাজে ভবিষ্যতে তাদের আন্দোলন নিয়ে সতর্ক থাকতে হবে, আমি সেটি মনে করি, তারা সমাবেশের কথা বলে কি করে তা নিয়ে আমাদের আবার ভাবতে হবে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি গত কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন, রাতের অন্ধকারে বিদেশি কূটনীতিকদের কাছে ছুটে যাওয়া আর পদলোহন করার নীতি গ্রহণ করেছে বিএনপি, কিন্তু পদলোহন করে কোনো লাভ হয়নি, সেটি তারা বুঝতে পেরেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এর মধ্যে বাংলাদেশ সফর করে গেছেন। তিনি বলেন, সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাজকর্মে গুণগত উন্নতি হয়েছে, তারা আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তা করতে চান, কারিগরি ও প্রশিক্ষণ দিতে চান, এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, যে কারণে তারা আবল তাবল বকা শুরু করে দিয়েছেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে আমাদের অর্থনীতির আকার বিশ্বের 35তম, অর্থনীতির আকারে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে পেছনে ফেলে দিয়েছে,
করছি। IMF সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন তাই বলছে, দক্ষিণ এশিয়া থেকে পৃথিবীর প্রথম 50টি অর্থনীতি দেশের মধ্যে বাংলাদেশ ও ভারত রয়েছে। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 2015 সালে আমরা ছিলাম 60তম অর্থনৈতিক দেশ, এখন 35তম এই বিশ্বমন্দার মধ্যেও। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিএনপির হাকডাক যে অন্তঃসার শূন্য, সেটি IMF বিশ্ব সংস্থা রিপোর্ট বলে দিচ্ছে। এজন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, আজ বিএনপি এক সংবাদ সম্মেলন করে বলেছে সরকার প্রশাসন দিয়ে দমনপীড়ন চালাচ্ছে। এর উত্তরে তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো দমনপীড়ন চালাচ্ছে না। বিএনপিকে অনুরোধ জানাবো, তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা কি করেছিল সেটি দেখতে পেছন ফিরে তাকানোর জন্য। বিএনপি 2002 সালে অপারেশন ক্লিন হার্ট নামে যেভাবে ডজন ডজন মানুষ হত্যা করেছিল, বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI এর অফিস সিল করে দিয়েছিল, মালামাল লুট করে নিয়েছিল। তাদের কোনো অফিস সরকার বন্ধ করেনি, তারা আমাদের অফিস বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন, আমরা যখন সমাবেশ করতে চাইতাম তখন আমাদের উপর বোমা গ্রেনেড হামলা চালিয়েছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করার অপচেষ্টা চালিয়েছে, তখন 24 জনকে হত্যা করেছে, 5 শতাধিক মানুষ আহত হয়েছে। পাশাপাশি শেখ হেলালের জনসভায় হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে। সুরঞ্জিত সেনগুপ্ত কিবরিয়া সাহেবের জনসভায় হামলা চালিয়েছে। এরকম আরো বহু জনসভায় হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে। বিএনপির কোন জনসভায় একটি পটকাও কি ফুটেছে? প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, কোথাও একটি পটকাও ফুটেনি, তাদের নেতাকর্মীদের গায়ে একটি আঁচড়ও লাগেনি। আমরা যখন আমাদের দলীয় কার্যালয়ে মিটিং করতে চাইতাম, দুই পাশে কাঁটাতারের বেড়া দিয়ে বের হতে দিত না। রাসেল স্কয়ারে ধর্মঘট বা হরতালে বসতাম, তখন আমাদের উপর লাঠিপেটা করা হতো। আমাদের জ্যেষ্ঠ নেত্রী মতিয়া চৌধুরীকে টানা হেসড়া করেছে পুলিশ, মোহাম্মদ নাসিমকে লাঠিপেটা করেছে, আমাদের বহু MP মন্ত্রীকে লাঠিপেটা করেছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের গায়ে কি একটা আঁচড় লেগেছে? কোনো কিছু লাগে নাই। আমরা বিএনপির ওপর কোনো দমনপীড়ন চালাচ্ছি না, বরং তারাই যখন ক্ষমতায় ছিল তখন আমাদের উপর অমানসিক অমানবিক দমনপীড়ন চালিয়েছে, যোগ করেন হাসান মাহমুদ। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিযুক্ত করেছি। আজ বিশ্বের সব দেশে আব্দুল গাফফার চৌধুরী লেখা গান গাওয়া হয়। তিনি সব সরকারের অসঙ্গতির বিরুদ্ধে লিখেছেন, এমনকি আওয়ামী লীগ সরকারকেও ছাড় দেননি। একজন কলাম যোদ্ধা এমনই হওয়া উচিত। আশা করি তাকে নিয়ে আরো বই লেখা হবে। লু কেন বিএনপির সঙ্গে বৈঠক করলেন না, যুক্তরাষ্ট্রকে জিজ্ঞেস করুন। বাংলাদেশ সফরে এসে বিএনপির সঙ্গে বৈঠক করেননি মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দেশের প্রধান বিরোধী দলটির সঙ্গে কেন তিনি বৈঠক করেননি সে বিষয়ে জানতে মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টদের জিজ্ঞেস করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, কেন ডোনাল্ড লু ঢাকা সফরের সময় বিএনপির সঙ্গে বৈঠক করেননি। জবাবে তিনি বলেন, ওটা তাদের জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন। লুর বাংলাদেশ সফরের কারণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে সম্পর্ককে আরও উন্নতিতে সহযোগিতা করতে তিনি এসেছেন। আরও একটি কারণ হলো দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য। আমরা বলেছি যে আমাদের কিছু কিছু দুর্বলতা আছে, উনিও স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের কিছু দুর্বলতা আছে, আমরা সঠিক নই, আমরা একই পর্যায়ে আছি। তিনি বলেন, আমাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে, খুব গঠনমূলক আলোচনা হয়েছে, খুব পজিটিভ, আমাদের নিয়ে তারা খুব খুশি, আমরাও এটা নিয়ে খুশি। প্রেসিডেন্ট বাইডেন চাচ্ছেন আগামী 50 বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য উন্নতি হয়, আর আমরা একটা বড় অর্থনৈতিক দেশ হয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশও গণতন্ত্র মানবাধিকারের জোর দেয় জানিয়ে তিনি আরও বলেন, আমেরিকান ভ্যালু ও প্রিন্সিপাল আমাদের সঙ্গে তো এক, তারা গণতন্ত্র চায় আমরাও চাই, আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, তারা মানবাধিকার চায় আমরাও চাই। কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হয়, এ ব্যাপারে আমরা বলেছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের বলবেন। ডোনাল্ড লুর ঢাকা সফর বেশ ভালো হয়েছে বলে মনে করছেন ডক্টর মোমেন। তিনি বলেন, সফর খুব ভালো হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশে র্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে, র্যাব তো কিছু উল্টাপাল্টা কাজ করেছে, এটা ফ্যাক্ট, অস্বীকার করা যাবে না। র্যাব এখন খুব পরিপক্ক, তাদের বিশ্বাসযোগ্যতা বেড়েছে। শ্রম আইন নিয়ে বাংলাদেশের কিছুটা কমতি আছে স্বীকার করেন মোমেন। তিনি বলেন, আমাদের একটা সমস্যা আছে লেবার ইস্যু নিয়ে, প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন, এটা নিয়ে কাজ করতে হবে, এটাতে কিছু আইনে গ্যাপ আছে। সফরের দ্বিতীয় দিনে শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লু। পরে শ্রমিক নেতাদের সঙ্গে মত বিনিময় করেন, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন লু। পরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন লু। তিনি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে বলছেন মোস্তফা ভূঁইয়া।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হলেও কতিপয় দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে। দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে আমাদের গণ আন্দোলন গড়ে তুলতে হবে। ন্যাপ মহাসচিব বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কৃষি ও শিল্প সহ সর্বত্র উৎপাদন খরচ বাড়বে। ওই বাড়তি দামও সাধারণ মানুষের পকেট থেকে তুলে নেওয়া হবে। সাধারণ মানুষের আয় বাড়েনি, বরং প্রকৃত আয় কমে গেছে। খাদ্যদ্রব্য ও ওষুধের মূল্য আকাশচুম্বী। এ অবস্থায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনে আরও সংকট নিয়ে আসবে। তিনি বলেন, দুর্নীতি ও অব্যবস্থাপনা ও অপচয় দূর করতে পারলে বিদ্যুতের মূল্য না বাড়িয়ে কমানো যেত। আজ বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা বলা হচ্ছে, অথচ সরকারের ভুল নীতির কারণে উৎপাদন ব্যয় বাড়ার দায় সাধারণ মানুষ নেবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতি করেন। আমাদেরকে ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা ও ক্ষমতায় যাওয়ার জন্য যে বিভক্তির রাজনীতি, তা ভবিষ্যতে আরও বেশি দুঃসময় ডেকে আনতে পারে। মোস্তফা ভূঁইয়া বলেন, সর্বত্র ঘুষ দুর্নীতির উৎসব চলছে। টাকা পাচারকারী আর ঋণ খেলাপিরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। মানুষদের বাঁচাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং ন্যায্য মূল্যের দোকান ও গণবণ্টন ব্যবস্থা চালু করতে হবে, পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।